তুমি বিদেশ থেকে চলে আসছো আমাকে ফোন দি আসবে না তোরা জানাই আসছ তুইবো তুই তোর চরিত্র বিক্রি করে আস সেই টাকা দিয়ে আমারে বিদেশে পাঠাইছিস বলে কি তোর কাছে অনুমতি নেই আমার আস তুইবো কি বলতেছ এগুলো তুমি তুমি তোমার বউয়ের নামে এগুলো বলতে পারলে আমি শুধু এতদিন অপেক্ষায় ছিলাম তোর ফোনে আমি কিচ্ছু বলিনি তোরে আমি বুঝতেও দেই নাই আমি বিদেশ থেকে সবকিছু শুনছি এনে এই নে তোর টাকা তুই তোর চরিত্র বিক্রি করে যে টাকা দিয়ে আমার বিদেশে পাঠাইছস সেই টাকার সুদে আসলে সবকিছু আমি ফেরত দিচ্ছি নে নে টাকা নে টাকা দরকার তো নে টাকা নে নে যা বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা না আমি এই বাড়ি ছেড়ে এই সংসার ছেড়ে তোমাকে ছেড়ে আমি কিছুতেই যাব না তুমি আমাকে ভুল বোঝো না চুপ কোনো কথা বলবি না তুই আমারে কেন বিদেশে পাঠাইছস সেটা বিদেশে বসে আমি দিনের পর দিন সবকিছু শুনছি কিন্তু তোরে আমি কিচ্ছু বলিনি তোরে আমার বউ বলে ভাবতো আমার ঘৃণা লাগে তুই তুই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি যা বাপের বাড়ি যা যা আমি তোমার পায়ে ধরে বলতেছি তুমি আমাকে ভুল বুঝে দাঁড়াই দিও না আমি চরিত্রহীন না বিশ্বাস করো বিশ্বাস করো কি আমি বিশ্বাস করি তোরে তুই বিশ্বাস করো আমি তুই কি ভাবছিস তোর বিশ্বাস করে কি আমি জানি না বিশ্বাস করো আমি তো তোর মতো নষ্টা চরিত্রের মেয়ের সাথে সংসার করুম না যদি তুই ভাইবা থাকোস যে তোর সাথে আমি সংসার করুম তাহলে তুই ভুলের স্বর্গে আসিস যা যা বেরোয় যা 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 কি হয়েছে বৌমা তুমি কাঁদতেছো কেন চাচা রাকিব বিদেশ থেকে ফিরে আসছে রাকিব বিদেশ থেকে ফিরছে এটা তো খুশির খবর তোমার তো আনন্দ করার কথা তুমি কাঁদতেছো আমার সব আনন্দ আজ অবমৃত্যু হয়ে গেছে চাচা বিদেশ থেকে ফিরে আসার পর আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিছে বলো কি বৌমা ও তোমার গায়ে হাত তুলতে পারলো রাকিবকে যদি তুমি টাকা না দিতে সে তো বিদেশে যেতে পারতো না আজকে নিজের পায়ে দাঁড়াতে পারতো না আর কেউ না জানুক সেটা আমি জানি চাচা আপনি একটু আমার সাথে বাড়িতে চলেন না চাচা আপনি ওকে একটু ভালো করে বোঝান আপনি বোঝালেও সব বুঝবে ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো দেখি ওর কত বড় সাহস আসো আসো আমার সঙ্গে রাকিব মন্ডল কাকা আপনি উড়ে নিয়ে আসছেন কেন আমার বাড়িতে এই মাতারি এই মন্ডল কি তোর ভাতা লাগে মন্ডল কাকা মন্ডল কাকা মানুষ বাইরে গেলে আরো সভ্য হয় তুমি দিন দিন বেদব হয়ে গেছো আমি বেদব বেদব কি ঠিক আছে ধরে নিলাম আমি বেদব কিন্তু কোন কারণে আমি বেয়াদবি করতেছি সেটা তো একবার জানতে চান নাই কি কারণ কি বলো দেখেন আপনি জানেন এই গ্রামের সবাই জানে যে আমি বিদেশে যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করছি কিন্তু পারি নাই কারণ তো একটাই আমার বাপ মা আত্মীয় স্বজন কেউ আমার সাহায্য করে নাই তোমার বাবা মা তোমার ভাই বোন তোমার আত্মীয় স্বজন কেউ সেদিন তোমার টাকা দেয় সেই দিন তোমাকে টাকা দিয়েছিল তোমার বউ আর এটা কি তার অপরাধ হ্যাঁ বলো এটা কি তার অপরাধ ও আমার টাকা দিছে না
হ্যাঁ ও তো আমার টাকা দিছে কিন্তু একবার জিজ্ঞেস করেন তো ও এতগুলো টাকা কোথা থেকে পাইলো বিদেশে যাওয়ার আগে যে ও আমার টাকা দিছে এতগুলো টাকা কই পাইলো ও ওর ইনকাম সোর্স কি জিজ্ঞেস করেন সবাই মিলে তো খালি আমার বেদুবিটা দেখলেন একবার তো চিন্তা করলেন না একটা মেয়ে মানুষ হয়ে এতগুলো টাকা ও কোথা থেকে পাইলো জিজ্ঞেস করেন না সেটা তো কখনো চিন্তা করি নাই বৌমা তুমি এতগুলো টাকা কোথায় পাইছিলে কহ কোথা থেকে পাইছিস কহ সেটা আমি বলতে পারবো না চাচা কেন বলতে পারবো না বলবি কেমনে বলার মতো মুখ আছে তোর বারো ভাতারিরা জীবনে কোনোদিন তাদের সত্য কথাটা বলতে পারে না আফসোস আফসোস ওরা আমি বিশ্বাস করছি সেদিন বিশ্বাস করছি বলে ও আমার ঠকাইছে বিশ্বাস করছি বলে ও আমার সাথে চিট করছে মন্ডল কাকা না আমি তোর সাথে চিট করি নাই তাহলে বৌমা তুমি কেন বলতেছো না এই টাকাগুলো তুমি কোথায় পাইছো বলো চাচা দয়া করে এই কথাটা আপনারা আমাকে জিজ্ঞাসা কইরেন না আমি এটা বলতে পারবো না আপনাদেরকে কোনোদিন তুমি আমাদের নাকের ডগায় বসে এই ধরনের নষ্টামি করবে এ আমি কখনোই আমি কল্পনা করতে পারিনি আমি এসেছিলাম তোমাদের মিলমিশ করে দিতে আর তুমি কি না ছি এ আমার পক্ষে সম্ভব না চাচা চাচা যাইন না চাচা ওই আমার মাথার মধ্যে কি রক্ত উঠে যাইতেছে মাথার মধ্যে রক্ত টকমক করতেছে তুই আমার চোখের সামনে থেকে যা নালে তোরা আমি খুন করে বলাম কিন্তু যা যাবো না আমি যাবো না যাবি না তুই না যাবি না মা তুই কান্দাস আজকে আব্বা আমার হাতে তিল তিল করে গড়া সেই সংসার আজকে ভেঙে চুরমার হয়ে গেছে বাবা কি কইতেছ অফিস রাকিব বিদেশ থেকে ফেরত আসছে ও এসে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিছে বাবা জামাই বাবা যে বিদেশ থেকে বাড়িতে আইছে আর বাড়িতে আইসা তোরে মায়ের দুই কইরা বাড়ি থেকে বাড়ি কইরা দিছে হ্যাঁ ঠিক আছে আমিও দেখতাছি তোর সাথে এত বড় বেইমানি হ্যাঁ আমি রাকিব রে ছাড়তাম না আমি রাকিবের নামে মামলা কইরা দিব না বাবা না বাবা আমি যা কিছু করছি আমি তো সব রাকিবের জন্য করছি বাবা আজকে যদি আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে সুখে থাকতে পারে তাহলে তাই হোক বাবা আমি রাকিবের নামে মামলা করতে পারবো না বাবা তুই রাকিবের সব কিছু মাইনা নিতে পারস কিন্তু আমি আমি মাইনা নিব না আমি বাবা বাবার চোখের সামনে মায়ের জীবনটা নষ্ট হয়ে যাইব এইটা তো আমি হইতে দিতে পারি না আমি আমি রাকিবের মুখোমুখি হইব না না বাবা তুমি কোনোদিন রাকিবের মুখোমুখি হবে না আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না বাবা যেদিন রাকিব আমাকে নিজে আমাকে নিজে নিতে আসবে আমি শুধু সেই দিনই বাড়িতে ফিরে যাব বাবা তার আগে আমি যাব না বাবা কি মা এটা তুই কি শোনাইতেছস এটা তুই কি কইলি হ্যাঁ বাবা আমি ঠিকই বলতেছি আমার ভাগ্য আমার কাছে ছেড়ে দাও আমার কপালে যা আছে তাই হবে আরে চল মা বাড়িতে চল
কিরে শালা তোর বউ তোর তো আবার খালি বউ না তোর সুন্দরী বউয়ের কি খবর ভাই সুন্দরী বউয়ের গুষ্টি মারি আমার বউ আমারে বিদেশ পাঠায় দিয়া সুগার ড্যাডির লগে মাস্তি করে আচ্ছা দোষ তুই কত কেন বউ এরা হাজবেন্ডের রাইখা সুগার ড্যাডি খুঁজে কত তুই তুই সারা বছর থাউস বিদেশে এত সুন্দরী একটা বউ তুইয়া কেউ কি এত বছর বিদেশ থাকে এই চুপ থাক চুপ একদম কোনো কথা বলবি না আমার ভিতরে কি রং লাগছে যে বউ ফেলায় বিদেশ থাকবে আমি কেন বিদেশে গেছি সেটা তুই জানোস জানোস তুই তুই কি জানতে চাস কেন আমি বিদেশে গেছি কেন কি কিছু কবি আবা আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি কি আবা আমি বিদেশ যাব বিদেশ যেতে টাকা লাগবে মানে প্লেনে উঠলে টাকা লাগবে টাকা ছাড়া প্লেনে ওঠা যায় না সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশ যাব কিছু একটা করব আবা তুমি আমার জন্ম দিছো না জন্ম যেহেতু দিছো কর্মটাও তুমি ঠিক করে দিবা বিশ্বাস করো আমি আমার বউর সামনে চেহারা দেখাইতে পারি না শ্বশুর বাড়িতে মুখ দেখাইতে পারি না তারপর রাস্তাঘাটে যেখানে যাই সবাই আমার একটাই কয় যে আমি নাকি বেকার আমি নাকি বাপের হোটেলে খাই তুমি একটা কিছু করো আমার জন্য মানে আমি যে সিদ্ধান্ত নিয়েছি বিদেশে যাবো বিদেশ যাবো তুমি টাকা দাও তোর পিছে আমি অনেক টাকা খরচ করছি আর একটা কানা করেও আমি তোর পিছে খরচ করতে রাজি না ও তুমি তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছো হ্যাঁ ঠিক আছে আমিও তাহলে নতুন করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি কি আজকের পর থেকে আমি স্বীকার করবো না যে তুমি আমার বাপ তুমি স্বীকার করো না আমি তোমার সন্তান আমি গ্রামের যারাই পাবো সবার এরকম তুমি আমার বাপ না আমি তোমার সন্তান না ও টাকা দিতে পারবো না বললে আমি তোর বাপ না আর টাকা দিতে পারলে তোর বাপ শোনো আব্বা আমি এটা বলি নাই তুমি টাকা দিতে না পারলে সেটা আমি বুঝতাম তোমার কাছে টাকা আছে তুমি কোথাও না কোথাও রাখছো কিন্তু তুমি আমার টাকা দিতে যাও না কেন বুঝতে যাও না যে আমি বেকার অবস্থা আর থাকতে পারলাম না মাথা মোদার সব কিছু নষ্ট হয়ে যায় আমার বউর সামনে মুখ দেখাইতে পারে না আব্বা তুমি বুঝতেছো দেখ কথাবার্তা ঠিক করে ক কথাবার্তা আর কেমনে ঠিক করবো আমি তো ক্লিয়ার করে বলছি যদি তুমি আমার সাহায্য সহযোগিতা না করো মানে বিদেশ যেতে টাকা না দাও তাহলে তোমার বাপ হিসেবে আমি পরিচয় দিব না এটাই ফাইনাল আবারও কইছি কথা ঠিক করে ক যদি না কই কি করবা তুমি কি করো কি করবা কি করব কই না দেখা ও মরে কি দেখো আব্বা তুমি কিন্তু লাডি লাডি নিয়ে আসবো না কিন্তু মন মেসেজ খারাপ করবো না আমার হাতও কিন্তু বাঁকা থাকবো না আমি দেখো আব্বা আব্বা ও না ও আব্বা আব্বা তুমি কি করছো তুমি আমার বউর মাথা পাড়াই লাইছো আব্বা তুমি কি করছো আব্বা আমার 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 বউডার মাথা পাড়াই লাইছো তুমি পাচ্ছে আমি তো সেদিনই প্রতিজ্ঞা করছি যে বিদেশে আমি যামই যাম আরে বাপ হইয়া যদি সন্তানের মাথায় বাড়ি দিতে মারে তাহলে আর কি থাকে জগতে তুই আমার ক আমি সেদিনই প্রতিজ্ঞা করছি বিদেশে যাবো গিয়া মনে কর দুই হাত ভরা টাকা কামাবো কিন্তু বিশ্বাস কর দোস্ত আমি আসলে বুঝি নাই যে টাকাই মানুষ অনেক ক্ষতি করে দিতে পারে আমি খালি ভাবছি টাকাই সুখ আসলে না টাকাই সব সুখ না আরে ওই ওই সলনাময় নারী আমার সেই সরলতার সুযোগ নিয়ে আমার জীবন ধরে আমার জীবন ধরে মনে কর একদম শেষ করে দিছে আমার শেষ করে দিছে চুপ এ মায়া মানুষের মতন কানবি না আরে আমি আমি যে তোর বউয়ের সুগার ড্যাডির সন্ধান দিলাম এর পরও ওই মহিলার লেগে তুই কান দিছিস হ্যাঁ তুই জানোস বন্ধু আউকে এই বুকের ভিতরে কি পরিমাণ কষ্ট হ্যাঁ আমি বিদেশে থাকাকালীন তুই যতবারই আমার বউর নিয়ে স্ক্যান্ডালের তথ্য দিছিস ততবারই আমার এই বুকের ভিতরটা এমনি আংরা আংরা হয়ে গেছে দোষ সহ্য হয় নাই আমার সহ্য হয় নাই আমি আমার বউরে যতবারই জিজ্ঞেস করছি যে টাকা সে কই পাইছে সে তো কোনো উত্তর দিতে পারে নাই উত্তর দিব কেমনে বারো বাতারি না উত্তর কি দিতে পারে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু কিসমত এই কিসমতের কথা কখনো মিস হয় না
আরে তুই যে বিদেশে গেলি এত গুলান টাকা লাগছে তোর বউ টাকা কই পাইছে ওই যে বুড়া বেড়ার কাছে টাকা আনছে আর ওই টাকার বিনিময়ে প্রত্যেকদিন তোর বউ ওই বুড়ার লোক এই একদম সুপ্তাক সুপ্তাক বলিস না আমি আমি নিতে পারতেছি না বিশ্বাস করে আমার মানে কি করতেছে আমার ভিতরটা তুই মডাল মডাল আর মধ্যে 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 বাড়ায় দে বাড়ায় দে বাড়ায় দে বোতলটা দে আল্লাহর মজ্জা দে আমি নিতে পারি না দোস্ত আর হয় না বউ তো এই জায়গাতে ভালোবাসছি সেভাবে আমার ফালা আয়া গোপনে গোপনে যদি আরেকজনের সাথে আরেকজনের সাথে মানুষ এত বড় বেইমান হইতে পারে আমার বড় না দেখলে বিশ্বাসই করতাম না তোর কি হয়েছে রে মা মা তুই এমন করতেছিস কেন তোর কি হয়েছে তুই আমারটাই কো মা বাবা আমার পেটের ডান পাশে অসহ্য যন্ত্রণা হচ্ছে বাবা আমি আমি ব্যথার যন্ত্রণা নিতে পারতেছি না বাবা মারি তুই আমার একটা সত্য কথা কবি জামাই বাবা যে কি তোর হাত মারছে না বাবা কিছু মারে তোর কি হয়েছে রে মা তুই তুই আমার কাছে লুকাইস না মা বাবা শক্ত করে কো মা বাবা বাবা তুমি রাকিবকে একবার আসতে বলবো বাবা তোমার ওকে দেখতে চাই বাবা আমি এক কোণে যাইতেছি আমি এক কোণে যাইতেছি রাকিব রাম ঘর থেকে একবার জলদি বাইরও কি ব্যাপার আপনি এত রাতে আমার বাড়িতে বাবারে সুমির অবস্থা খুবই খারাপ সুমি শুধু বারবার তোমারে দেখতে চাইতেছে তুমি আমার বাড়িতে চলো আমার সাথে শুনেন আপনি এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে চলে যাবেন যদি না যান একদম গলা ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেব না বাবা তুমি এই কথা কইও না আমি তো তোমার বাবার বয়সী তুমি তুমি আমার সাথে চলো আপনার মেয়ে যে অপরাধ করছে সেটা ক্ষমার অযোগ্য আপনার মেয়ে যদি মরেও যায় না ওর চেহারাটা দেখার জন্য আমি কোনোদিনও যাব না জামাই এই কথা কইও না তুমি আমার সাথে চলো আমি তো তোমার বাবার মতন তুমি আমার সুমির কাছে চলো চলো আমার সাথে হাত ছাড়েন না না করো না বাবা চলো চলো আমার সাথে চলো আমার বাড়িতে চলো মানে ভালোই ভালোই বলতেছি তো এই কারণে আমার কথা রাখানো যাইতেছে না না মানে আপনি কি চান ঘাড় ধাক্কা দেই যান ফিরে যান যান এই যে আমার মেয়ের জামাই ও আপনি তাহলে সেই অকৃতজ্ঞ অত্যাচারী স্বামী আপনি আপনার ওয়াইফের পেটের ডান পাশে লাথি মেরেছিলেন কেন দেখেন ডাক্তার সাহেব আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই আমার ওয়াইফ আমার সাথে বেইমানি করছে
সেই জন্য আমার মাথা ঠিক ছিল না মাথা যেহেতু ঠিক ছিল না কি করছি উল্টাপাল্টা আমার ঠিক মনে নাই থামুন আর একটা কথা বলবেন যার সাথে আপনি এতগুলো বছর সংসার করেছেন তাকে আপনি চিনতে পারেননি আমি জানি আপনি এতদিন বিদেশে ছিলেন আর সেই সুযোগে আপনার বন্ধু মহল এবং পাড়া প্রতিবেশী আপনাকে উল্টোপাল্টা বলেছে আপনার ওয়াইফের সুগার ড্যাডি ছিল তাই তো যা সত্য তাই বলছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আজকে আমি আপনাকে বলব যে সুগার ড্যাডির কথা আপনি শুনেছিলেন না সেই ব্যক্তিটা আজ পাঁচ মাস হলো পরলোক গমন করেছে সেটা আমি জানি মারা গেছে বলে এখন আমার প্রয়োজন পড়ছে বুঝতে পারছেন না আপনার ধারণা ভুল আজ যদি উনি বেঁচে থাকতেন তার সবকিছু প্রমাণ দিতে পারতেন আর এই সবকিছুরই জ্বলন্ত সাক্ষী ছিলাম আমি তাহলে এবার আপনার ওয়াইফ আর সুগার ড্যাডির কাহিনীটা শুনুন শুনছেন 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 কে কে আপনি আপনি কে আমি আমি এখানে কেন আমিও তো সেটাই বলতেছি আপনি এই একটা নির্জন রাস্তা ধরে পড়ে আছেন কেন আপনি এভাবে কাঁদছেন কেন আমি আমি ভেবেছিলাম এই পৃথিবীতে টাকাই সবকিছু আমি সারাটা জীবন শুধু টাকার পিছনে ছুটেছিলাম ছেলে মেয়েদের সুখের জন্য আমি সবকিছু করেছি কখনো নিজের শরীরের দিকে খেয়াল করি আর আজ এই টাকাই আমাকে চরম শিক্ষা দিয়েছে আসলে যে সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি টাকার পিছনে ছুটেছিলাম আজ আজ সেই সন্তানেরা আমাকে এই রাস্তায় ফেলে রেখে গিয়েছে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে আমি লক্ষ লক্ষ টাকা দিতে চেয়েছি কিন্তু কেউ আমাকে একটা কিডনি দেয় আমার আমার দুই সন্তানের কাছে আমি ভিক্ষা চেয়েছি কিডনি তোরা আমাকে কেউ একটা কিডনি দান কর আমি আমি এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই তোরা আমাকে বাঁচা কিন্তু কিন্তু ওরা আমাকে এইখানে ফেলে রেখে গিয়েছে দেখুন আপনি আমার বাবার বয়সী জানি এই পৃথিবীর মায়া ছেড়ে কেউ কিন্তু যেতে চায় না আপনিও পারছেন না আমি আপনাকে এমন একটা কিডনি দিব বিশ্বাস করুন আমি প্রতিদিনে কিচ্ছু চাইতাম না কিন্তু তুমি আমাকে বাবা বলছ অথচ আমি যাদের জন্য সারাটা জীবন পরিশ্রম করে গেলাম নিজের কিডনি দুটো নষ্ট করে ফেললাম আমি তো তাদের বাবা হতে পারিনি এটা এটা আমার জীবনের একটা বড় ব্যর্থতা বড় ব্যর্থতা তুমি
তুমি যদি মা আমাকে একটা কিডনি দান করো বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আমি তোমাকে তাই দেব বলো মা তুমি কত টাকা চাও আগে হসপিটালে চলুন দেখি আপনার কিডনির সাথে আমার কিডনি ম্যাচ হয় কিনা তারপর টাকা হিসাব হবে হসপিটালে চলুন তারপর যখন আশরাফ চৌধুরী আপনার ওয়াইফকে নিয়ে আমার কাছে আসেন তারপর আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি আশরাফ চৌধুরী আর আপনার ওয়াইফের কিডনি ম্যাচিং করে গিয়েছে কিন্তু আপনার ওয়াইফের একটা কিডনি একটু ড্যামেজ ছিল আমি তখন ওনাকে বলেছিলাম যে আপনি যেটা করতে যাচ্ছেন সেটা আপনার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কিন্তু উনি কোনোভাবেই আমার কথা শোনেননি ওনার নাকি অনেক টাকার দরকার আর সেই টাকার জন্যই ওনার ভালো কিডনিটা উনি আশরাফ চৌধুরীকে দান করে দিলেন কি সুমি এই কথা আমার বলে নাই কেন ওরে আমি কত অত্যাচার করছি ওর গায়ে হাত তুলছি ওর নির্যাতন করছি ওরে আমি চরিত্রহীন হিসাবে উপাধি দিচ্ছি তারপরও ও আমাকে এই কথা বলে নাই স্বীকার করে নাই আমি তাকে কতবার জিজ্ঞেস করছি যতবারই জিজ্ঞেস করছি সে আমার না করছে বলছে এই কথা সে বলতে পারবে না আপনার ওয়াইফ আপনাকে সবকিছুই বলতে পারত যদি আজ আশরাফ চৌধুরী বেঁচে থাকত আর আমার সাথে ওই একবারই তার দেখা এরপর আর কখনোই তার সাথে কোনো যোগাযোগ হয়নি আর এই সমস্ত ভুল ধারণা যারা আপনাকে দিয়েছে তারা আপনার ওয়াইফের সাথে চরম অন্যায় করেছে আশরাফ চৌধুরী সুস্থ হওয়ার পর তার নিজের সন্তানদের সাথে কোনো সম্পর্ক রাখেনি আপনার ওয়াইফকে নিয়েই সে বাকিটা জীবন কাটাতে চেয়েছিল নিজের মেয়ে মনে করে তাদের ভেতরকার সম্পর্কটা শুধুমাত্র বাবা মেয়ের সম্পর্ক ছিল একটা পবিত্র সম্পর্ক আমি 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 অনেক বড় ভুল করে ফেলছি আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আমি জানি আমার এই ভুলের ক্ষমা নাই ডাক্তার সাহেব আমি 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 প্রায়শ্চিত্ত করতে চাই ডাক্তার সাহেব এটা কি রাকিব সাহেবের বাড়ি জি আমি 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 রাকিব আপনার ওয়াইফ সুমি আক্তারকে শিল্পপতি আশরাফ চৌধুরী দত্তক নিয়েছিলেন তিনি মৃত্যুর আগে তার সকল সম্পত্তি তাকে উইল করে দিয়ে গেছে এ নিন কোর্টের রায়ের কাগজটা আব্বা আব্বা সুমি এখন কোথায় আব্বা আব্বা আমারে বলেন সুমি এখন কোথায় আমি সুমির সামনে গিয়ে ক্ষমা চাইব ওর পায়ে ধরে আমি মাপ চাইব আমি অনেক ভুল করছি আব্বা কি হলো আব্বা আপনি কথা বলতেছেন না কেন এমনিতেই আপনার ওয়াইফের একটা কিডনি ছিল না আর যেটা ছিল সেটা ছিল ড্যামেজ আর আপনি সেই কিডনিতেই লাথি মেরেছিলেন শি ইজ ডেড আর এই মৃত্যুর দায়ী একমাত্র আপনি না 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 আমার সুমী এইভাবে আমার ছেলে চলে যেতে পারে না আমি 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 বিশ্বাস করি না আপা সুমির কাছে আমার নিয়ে চলেন আপা সুমির কাছে নিয়ে চলেন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আরে কই তোমরা তাড়াতাড়ি করো না কেন ওই মসজিদের খাটনিটার ব্যবস্থা করো তাড়াতাড়ি আর যে মহিলা গোসল করায় জানাজার ওই গোসল করায় ওই মহিলাকে একটু তাড়াতাড়ি খবর দাও লাশ বেশিক্ষণ রাখা যাবে না এই সুমি কথা বলো না তুমি না আমারে বলছিলা যেদিন আমি বিদেশ থেকে ফিরে আসব যেদিন আমি প্রতিষ্ঠিত হব তুমি সবার সামনে গলা উঁচু করে কথা বলবা বলছিলে না তুমি এই এই সুমি এক
কথা বলো তুমি আমার সাথে সেই দিনের কথা তোমার মনে নাই মনে নাই এই সুমি 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 কথা বলতেছ না তো সুমি কথা কথা বলে না এই সুমি এই সেই দিনের কথা তোমার মনে নাই টাকা কই পাইছো তোমার না বিদেশ যাওয়ার স্বপ্ন ছিল তুমি এই টাকা দিয়ে বিদেশ যাও প্রতিষ্ঠিত হও তোমার স্বপ্ন পূরণ করো দেখো তুমি এই টাকা কোত্থেকে নিয়ে আসছো এই মুহূর্তে আমি আর জানতে চাই না তুমি আমার স্বপ্ন পূরণ করার ব্যবস্থা করতেছো আমি আমি আমার ভিতরটা কি করতেছে তোমাকে সত্যি বুঝাইতে পারবো না আমি আমার আব্বা আমার অনেক বলছি যে আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে তাদেরকে বলছি দরকার হলে জমি বিক্রি করতে কিন্তু রাজি হয় নাই আর তুমি তুমি আমার স্বপ্ন পূরণ করতেছ না এই সুমি 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 তুমি কথা বলতেছ না কেন কথা বলো আজকে তো সেই দিন এই যে তুমি আমার দিকে তাকাও আমি আমি প্রতিষ্ঠিত হয়ে আসছি এই দুই হাত দিয়ে অনেক অনেক টাকা কামাইছি সুমি তুমি আমার বলছিল না যে আমি প্রতিষ্ঠিত হইলে তুমি কথা বলবা সবার সামনে দাঁড়ায় কথা বলবা কথা বল সারা জীবন তো তুমি শুধু আমার দিয়েই গেলা আমি তো তোমারে কিচ্ছু দিতে পারি নাই তোমার শখ আহ্লাদ কোনো কিছু আমি পূরণ করতে পারি নাই সুমি তুমি আমার ঋণের সাগরে ভাসাই দিয়া তুমি তুমি একা চলে যেতে পারো না এই এই সুমি 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 কথা বলো আমি আমি তো আমার ভুল বুঝতে পারছি সুমি সবার কপালে সুখ হয় না জামাই আমার মায়ারা তোমার সংসারে আসার পর থেকে দুঃখের সাথে যুদ্ধ কইরা মায়েরা তোমার সংসারে ছিল আর এখন সুখের সময় আসার সাথে সাথে আমার মায়াটা চলে গেল সুমি বিশ্বাস করো সব দোষ আমার আমি 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 স্বীকার করে নিতেছি সব দোষ আমার আমি ভাবছিলাম কি তুমি চরিত্রহীন আমার সমাজের কিছু মানুষ আমার এমন ভাবে তোমার সম্পর্কে বুঝাইছে এমন যুক্তি দিছে আমি যুক্তিগুলো ফালাইতে পারি নাই সেই জন্য বিদেশ থেকে আমি আমি ছুটে আইছি আয়সা তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি তোমার নির্যাতন করছি সুমি আমি আমি যতটা খারাপ করছি তার চেয়ে বেশি করছে আমার সমাজের লোকগুলো আসলে সমাজের লোকগুলাই সবচেয়ে বেশি চরিত্রহীন সুমি সুমি তুমি আমার মাফ করে দাও আমি আমি বললাম তো আমি ভুল করছি তুই চরিত্রহীন না তুমি ভালো আমি আমি বুঝতে ভুল করছি আমি মানুষের প্ররোচনায় তোমারে ভুল বুঝছি সুমি আমি 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 এই সত্যটা কোনোদিন মেনে নিতে পারবো না আমি আমি আমার সুমির কোনোদিন কবরে নিয়ে যেতে দেবো না ও আমার সাথে থাকবো আমি কাউকে কাউরে দেবো না তোমরা সবাই যাও
আমার সুমি, আমার সুমি আমার সাথে থাকবো। আমি ওরে কবরে নিয়ে যাইতে দেব না, আমি ওরে কবরে নিয়ে যাইতে দেব না। সুমি, সুমি আমার সাথে থাকবো, আমি ওরে কবরে নিয়ে যাইতে দেব না। সুমি, মেরে না রে, মেরে না রে, মেরে না রে, না মেরে না রে, মেরে না রে, মেরে না রে, 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 না রে,